এই পূজা, কটা বাজে গো? কটা বাজে দেখো, এখনো পরে পরে ঘুমোচ্ছে। সারা রাত্রি মোবাইল খোঁচাবে, রাত্রি 1:30-2 অবধি, আর পরে পরে দুদিনে রেখে গেছি, ওঠার কোনো নাম নাই। আর কিছু বললেই তখন ফ্যাকান দেখাবে। এই এই কটা বাজে, খুঁ 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 কী হচ্ছে? বিছানাটার অবস্থা কি? একে একটা আমার মোবাইলটা এখন মোবাইলটা ধরে দিচ্ছে, দিয়ে খাটে দিচ্ছে, ওখান থেকে নিচে নিচে শুয়েছে। কি এগুলো, উঠবে না? জল ঢেলে দেবো। দেখ আমি বলছি, কিন্তু জল ঢেলে দেবো। আমি জল এবার নে, বস শালা, বারবার বলছি। সেই সারাদিন সকালবেলায় 8টার সময় আমি দেখে এলাম যে ও ঘুমিয়ে আছে উপরে, আমার নিচে এসে ঘুমিয়েছে। বাজে কটা এখন? বাজেটা কটা এখন? আর একটু বাজেটা কটা? কটা বাজে এখন? এরাও এও কান্নাকাটি শুরু করেছে, ওকে ঘুম থেকে উপরে খাটে বসিয়ে দিচ্ছে, ওখানে নিচে ঘুমোতে পারেনি। জল ঢালি কেন এরকম করে? কে সহ্য করবে বলো তো? দেখি কটা বাজে এখন, ঘড়িটা দেখি, আমার মোবাইলটা চালিয়ে দিচ্ছে ওকে ভিডিও, কটা বাজে ঘড়িতে দেখো, দাও দেখাচ্ছি আমি কটা বাজে এখন। সাড়ে 9টা বাজে এখন। 9:30 বাজে রাতের বেলা, নিজে ঢুকবে 1:30-2টার সময়, ঘরে ঢুকবে, তা আমি ঘুমাবো কখন? আমি 2টা রেখে গেছি কখন? কটা বাজে তখন? এখন জঞ্জালে গাড়ি সিটি মারছে, দেখ অবস্থা কি করে বসে আছে। ড্রেস ঠিক করো, বাল ছাল সব মুড়ি ডিব্বা পিবা দিব, সব সব মার মাথা। কালকে রাত্রে ও সেই সন্ধ্যাবেলা দুধ পুড়িয়ে দুধ খাই নাই। তুমি একবার দেখো তো খাটে, ঠিক আছে আমি শান্ত মাথায় বলছি, তুমি ঘরের অবস্থাটা কি দেখো তো, খাটগুলো তুমি ওখানে ওখানে রেখেছো, আবার নিচে এখানে একটা এই ফ্যানটাকে চালিয়েছো, দুখানা করে ফ্যান চালিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছো। 10টা বাজে, শীত করছে, ইয়ে করছে, আমার এখনো মুখে উল্টো পাল্টা ভাষা বেরিয়ে যাবে। আমি এটা ভিডিওটা করতাম না, ঠিক আছে, এই জন্য করছি যে তোমার কীর্তিকলাপটা, তুমি রাত্রি 2 অবধি জেগে থাকবে আর 10টা অবধি, আর আমি সেই 6টায় বেরিয়ে গেছি। কটা বাজে এখন? আমি একসঙ্গে একসঙ্গে ঘুমিয়েছি তো নাকি? একসঙ্গে 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 ঘুমিয়েছি, লোকে পাশে লোকের পাশের বাড়ির লোকেরা সব শুনতে পাচ্ছে, তোমার শুনতে পাচ্ছে, এখানে আমি সিঙ্কির ইয়ে করার মতো নয়। ভিজিয়ে কি করেছে? ভিজিয়ে কি করে? ঠান্ডা লাগছে কি? নাটক চলছে এখানটায়। ও ফোনটা রেখে গেছে, ওই ফোনটা চালিয়ে দিছে, এই ফোনটা ওকে কার্টুন চালিয়ে দিচ্ছে, নিজে আর রানিমার মতো নিচে ঘুমোচ্ছে পড়ে পড়ে। আমি সকালে বাথরুম উঠেছিলাম, ফোন বন্ধ করে আমি ভিডিওটা ছাড়বো তো, দেখাবো এটা আমি এমনি নাটক করার জন্য ভিডিও, তোমার কীর্তিকলাপটা দেখবো, সবাইকে দেখাবো তোমার অত্যাচারটা কি। কটা বাজে এখন? এখন 10টা বাজে পূজা, এখন 10টা বাজে, দুধটা গরম করা লাগে, ওকে খাওয়ানো লাগে, তাহলে একসঙ্গে ঘুমিয়েছি। আমি বেরিয়েছি কটার সময়? 6টার সময় বেরিয়ে গেছি আমি। ও না খেয়ে না, আমাকে মাম খাইছি। 6টার সময় বেরিয়ে গেছি, তারপরে ওর ওঠার কোনো নাম নেই, ঠান্ডা লাগছে। হ্যাঁ নাইটি ছাড়বা, তোমার উপরে একটা সিলিং ফ্যান চলছে, নিচে একটা স্ট্যান্ড ফ্যান চলছে, 2টো করে ফ্যান চলছে, খাট ছেড়ে নিচে ঘুমিয়ে পড়েছো, মনে হচ্ছে না একটা দেই লাথি মারা পোদে। তুমি এই আমি কিন্তু ক্যামেরা করছি, এটা চেঞ্জ করার টাইম না, ঠিক আছে? আর আমি এটা কোনো অভিনয় বা নাটক করার জন্য ক্যামেরাটা করিনি, সিরিয়াস। তোমার আমি এটা পোস্ট তুমি না করলেও আমি পোস্ট করবো, সবাইকে দেখাবো যে তোমার কার্যকলাপটা কি। রাত্রি অবধি সারাদিন ফোন কাটবে, সারাদিনের 2টো রিল ছাড়তে গিয়ে তোমার টাইম ফুরিয়ে যায়। হ্যাঁ দেখাচ্ছ এগুলো নাকাগুলো, আগে তোমার ইয়েটা ড্রেস ঠিক করো, আগে ড্রেস ঠিক করো, ড্রেস ঠিক করো, হ্যাঁ ড্রেসটা ঠিক করো। তুমি রাতের বেলা কটার সময়? হ্যাঁ কটার সময় আসি? তুমি রাতের বেলা অত বেলা করে আসবা? একটা মেয়ে কি করে ঘরে ঘুমিয়ে পড়ে নাক ডেকে? তুমি আসো, তারপর রাতের বেলা মেয়েও ঘুমায় পুরো 1:30-2টার সময়, আমিও ঘুমাই, আমি আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? আমি কথা বেশি বাড়াচ্ছি না, ঠিক আছে? আমি আমি ক্যামেরাটা বন্ধ করছি, ঠিক আছে? ক্যামেরা বন্ধ করার পর বাকিটা তোমার সঙ্গে হচ্ছে। এর সর তোর মাকে আমি ফোন করে বলবো, দাদা তুই এরকম জ্বালাস রাতের বেলায়, বাড়ি ফিরিস রাত। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি একটা ঠিক আছে আমি একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু আমি কোনো নাটক কিংবা অভিনয় এমনি করলাম না, ঠিক আছে? এর আমি কার্যকলাপটা দেখাবার জন্য করলাম,
এটা কোনো এমনি ভিডিও না, আমি সিরিয়াস বলছি। না ঠিক আছে ঠিক আছে, তোমার ওই তুই সবাই এখান থেকে ভঙ্গ করছে ক্যামেরার সামনে এসে।